আসসালামু আলাইকুম, আমি ডক্টর এনামুল হক মনি। আমি দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি। আমি কোরিয়াতে আসি 2013 সালে এবং এখানে এসে পিএইচডি করি। পিএইচডি করার পরে আমি 2018 সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে ভাইবা দেওয়ার জন্য দেশে যাই। তো আমি সবসময় সরকারের ফ্যাসিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম। ফেসবুকে এবং মিডিয়াতে মাঝে মাঝে লেখালেখি করতাম, এই কারণে আমি হয়তো সরকারের চক্ষুশূল ছিলাম। তো আমি দেশ থেকে ফেরার পথে আমাকে 2018 সালের 21 নভেম্বর রাত 10:30টার সময় বিমানবন্দরের সামনে থেকে আমাকে গুম করা হয়। তো আমাকে যে গুম করেছিল সে মহিউদ্দিন ফারুকি, কোম্পানি কমান্ডার র‍্যাব 2 বসিলা মোহাম্মদপুর ক্যাম্প। মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি সে আমাকে নিজ হাতে গুম করে নিয়ে বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে আমাকে 3 দিন সেখানে গুম করে রাখে। এবং আমাকে যে গুমের ঘর বা যে আয়নাঘরে যেখানে রাখা হয় সেই ঘরটা এমন যে আমরা যদি বাংলাদেশের একটা বড় টয়লেট মতো চিন্তা করি, তো সেখানে একটা টয়লেট করার জায়গা আছে, একটা ট্যাপ এবং একটা বদনা রাখা আছে। তো আপনাকে জরুরি কাজের জন্য বাইরে যেতে হবে না, আর ফাঁকা যতটুকু জায়গা থাকে সেই জায়গায় একটা সুস্থ স্বাভাবিক মানুষ টান টান হয়ে শুয়ে থাকতে পারবে না, পা ভাঁজ করে এমন করে শুয়ে থাকতে হয়। আর সামনের যে দরজাটা, সে দরজাটা পুরো সলিড দরজা এবং উপরে একটা ছিদ্র আছে। তো সেই ছিদ্র দিয়ে জরুরি প্রয়োজনে যারা গার্ড থাকে তাদের সাথে কথা বলা যায় এবং খাবারের সময় হলে তারা খাবার দিয়ে যায়। তো সেখানে আমাকে মহিউদ্দিন ফারুকি 3 দিন গুম করে রাখে এবং আমি গুম থাকা অবস্থায় আমার পরিবারের কাছে ফোন দিয়ে তারা 1 লাখ টাকা মুক্তিপণ নেয় এবং ফোনে তারা নিজেদেরকে অপহরণকারী বলে পরিচয় দেয়। তো যখন আমার গুমের খবর এবং আমার পরিবারের কাছ থেকে যে চাঁদাবাজি করেছে এই খবরগুলো যখন মিডিয়াতে চলে আসে, তখন তারা সেটাকে কাউন্টার দেওয়ার জন্য আমাকে 3 দিন পরে আবার চোখ বেঁধে নিয়ে এসে বিমানবন্দর স্টেশনে নামায় দেয় একদম শেষ রাতের দিকে। সেখানে আমাকে আবার নতুন করে একটা আমার ল্যাপটপের ব্যাগের মধ্যে ট্রেনের টিকিট ভরে দেখানো হয় যে আমি এইমাত্র পাবনার ঈশ্বরদি থেকে ট্রেনে করে এসে বিমানবন্দর স্টেশনে নামলাম এবং সেখানে আমাকে নতুন করে আবার গ্রেপ্তার নাটক সাজিয়ে গ্রেপ্তার দেখানো হয়। তারপরে তারা মিডিয়াতে সংবাদ সম্মেলন করে আমার নামে অনেক অপপ্রচার চালায় এবং আমাকে সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জেল হাজতে প্রেরণ করে। তো আমি এই ভিডিওর মাধ্যমে নতুন সরকারের কাছে, দেশবাসীর কাছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে এবং ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের কাছে দাবি করি, মহিউদ্দিন ফারুকের মতো যারা এই মানবতা বিরোধী অপরাধ গুম এবং ক্রস ফায়ারের সাথে জড়িত, আপনারা তাদেরকে গ্রেপ্তার করুন, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন এবং আগামীতে বাংলাদেশে যেন কেউ কখনো এই গুম এবং ক্রস ফায়ার করতে বিন্দুমাত্র সাহস না পায়। এবং আমি এও দাবি করি যে এই বাক স্বাধীনতা হরণকারী যে ডিজিটাল নিরাপত্তা আইন, ফ্যাসিবাদ সরকারের যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনকে বাতিল করা হোক। আমরা কথা বলতে চাই, আমরা বলতে চাই, আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে বাক স্বাধীনতা হরণকারী এই ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না, গুম খুন ক্রস ফায়ার থাকবে না, আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।